তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এলাম পড়াশোনা বিষয়ে কিছু একটা ধ্যান ধারণা দেব বলে। আজ আমি যে বিষয়গুলো আলোচনা করব সেগুলোতে খুব একটা বেশি ছবি হয় না। অংশটার নাম দেখো আমি বডি লিখে রেখে দিয়েছি, বৃদ্ধি ও বিকাশ। ইংরেজিতে বলা হয় গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি এবং বিকাশ অংশে কি কি তোমাদের আজকে আমি পড়াবো সেগুলো এখানে উল্লেখ করে রেখে দিয়েছি। দেখো নটা বিষয়ে আমি এখানে উল্লেখ করে রেখে দিয়েছি, এই নটা বিষয় আজকে পড়ানোর চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, তোমরা খেয়াল করে দেখবে একটা বীজকে যদি আমরা মাটিতে পুঁতে দিই, কিছুদিন পরে অঙ্কুরিত হয়, তার থেকে একটা চারা গাছ তৈরি হয়, সেই গাছটা বেশ কিছুদিন পরে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়। অনুরূপভাবে যদি আমরা খেয়াল করে দেখি মানুষের ক্ষেত্রে, একটা মানব শিশু জন্ম নিল, কয়েক বছর পরে সে তার বয়ঃসন্ধিকালে প্রবেশ করল এবং সে হয় কিশোর অথবা কিশোরীতে রূপান্তরিত হল। এগুলোকে আমরা খুব সাধারণভাবে বলে থাকি বৃদ্ধি। অনেক সময় তোমরা দেখবে অনেকে বলছে আমি বাগানে এই গাছটা লাগিয়েছি, এর বৃদ্ধি খুব একটা ভালো হচ্ছে না। আবার হয়তো কেউ বলছে যে আমার এই ছেলেটির গ্রোথ খুব কম বা বৃদ্ধি খুব কম, অথচ অনেকটা বয়স হয়ে গেছে, ব্যাপারটা কি? তাই জীবন বিজ্ঞানের ভাষায় কিন্তু বৃদ্ধি বলতে আমি যে উদাহরণগুলোকে তুলে ধরলাম তোমাদের সামনে সেটাকে বলা হচ্ছে না। জীবন বিজ্ঞানের ভাষায় বৃদ্ধি কাকে বলে তার একটা কমপ্লিট ডেফিনেশন বা সংজ্ঞা তোমাদের জানতে হবে। জীবের বৈশিষ্ট্যতে তোমরা পড়েছিলে বৃদ্ধি জীবের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, তাই বৃদ্ধি কাকে বলে সেই বিষয়টা সবার আগে একটু তোমাদের বলবো। তোমরা জানো যে কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকে, এই প্রোটোপ্লাজমের দুটো অংশ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। বৃদ্ধির সংজ্ঞা দিতে গেলে প্রোটোপ্লাজম কতটা আনতে হবে এবং বৃদ্ধি ঘটতে গেলে কতগুলো শর্তের প্রয়োজন হয়, সেগুলো বাহ্যিক শর্ত হতে পারে, আভ্যন্তরীণ শর্ত হতে পারে, অথবা বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় রকমের শর্ত হতে পারে। সেই জন্য বৃদ্ধির সংজ্ঞাতে আমি তোমাদের একটা ধারণা দেব যে সংজ্ঞাটা এইভাবে মোটামুটি বলা যেতে পারে যে নির্দিষ্ট কতকগুলো বাহ্যিক এবং আভ্যন্তরীণ শর্তের উপস্থিতিতে প্রোটোপ্লাজমের নিয়ন্ত্রণে থেকে জীবের কোষ, কলা, অঙ্গ এবং তার দেহের আকার ও আয়তনের এবং শুষ্ক ওজনের অপরিবর্তনীয় যে স্থায়ী ঘটনা তাকে আমরা গ্রোথ বা বৃদ্ধি বলতে পারি। এই গ্রোথ বা বৃদ্ধি কাকে বলে তার একটা কমপ্লিট ডেফিনেশন তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমি চলে যাব বৃদ্ধির স্থান, অর্থাৎ বৃদ্ধি কোথায় হয়। আমরা বৃদ্ধির চ্যাপ্টারে উদ্ভিদের বৃদ্ধি বিষয়টার উপরে বেশি গুরুত্ব আরোপ করব, বেশি গুরুত্ব আরোপ করব এই কারণে তোমাদের মাধ্যমিক বোর্ডের যে সিলেবাস সেখানে
উদ্ভিদের বৃদ্ধি নিয়েই বিষয়বস্তুগুলো একটু বেশিরভাগটা থাকে, প্রাণী সংক্রান্ত ব্যাপার খুব কম থাকে, এই জন্য আমি উদ্ভিদের উপর একটু বেশি জোর দিয়ে আলোচনা করব। সঙ্গে সঙ্গে প্রাণীর ক্ষেত্রে একটু তুলনামূলকভাবে কিছু বলে যাব। উদ্ভিদের বৃদ্ধি কতগুলো নির্দিষ্ট অঞ্চলে হয়ে থাকে, প্রধানত ভাজক কলার কোষে হয়ে থাকে। তোমরা জানো যে অবস্থান অনুসারে ভাজক কলার তিনটে ভাগ আছে, অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা এবং নিবেশিত ভাজক কলা। যে যে অংশে এই ভাজক কলাগুলো থাকবে উদ্ভিদের, সেই সেই অংশে বৃদ্ধি খুব ভালো হবে। প্রাণীর ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি আমার নির্দিষ্ট কোন অঞ্চলে হয়ে থাকে না, প্রাণীর সমগ্র দেহ জুড়েই বৃদ্ধি ঘটতে থাকে। তুলনামূলকভাবে এখানে আমি একটা পার্থক্য বলে গেলাম। এই জন্য আমরা উদ্ভিদের বৃদ্ধিকে বলি অসম বৃদ্ধি। অর্থাৎ তোমরা খেয়াল করে দেখবে এমন এমন গাছ আছে তার কাণ্ড এবং শাখা প্রশাখা অংশগুলো অনেক বড়, কিন্তু মূল অংশ অতি সংকীর্ণ। তোমার লাউ, কুমড়ো অথবা কুই গাছ নিয়ে যদি পরীক্ষা করো দেখবে এদের যে বিটপ অংশটা লতানো টাইপের, এর দৈর্ঘ্য অনেক বেশি, অনেকগুলো শাখা প্রশাখায় বিভক্ত কিন্তু মূল অংশ অতি সংক্ষিপ্ত। উদ্ভিদের এই যে বৃদ্ধি এটাকে আমরা বলি অসম বৃদ্ধি। প্রাণীর ক্ষেত্রে যে বৃদ্ধিটা হয় সেটা সুষম, অর্থাৎ সব অঙ্গে সমানভাবে তালে তালে ঘটতে থাকে। নেক্সট যাব বৃদ্ধির সময়কাল, বৃদ্ধি কখন হয়। উদ্ভিদের বৃদ্ধি তার জীবনের শুরু থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত হয়ে থাকে, আর প্রাণীদের বৃদ্ধি তার জীবনকালের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে থাকে। এই জন্য উদ্ভিদের বৃদ্ধিকে আমরা বলে থাকি অনির্ধারিত বৃদ্ধি বা ইনডিটারমিনেট গ্রোথ। অনির্ধারিত বৃদ্ধি বা ইনডিটারমিনেট গ্রোথ। প্রাণীদের ক্ষেত্রে বৃদ্ধি তার জীবনকালের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে থাকে, আমরা তাকে নির্ধারিত বৃদ্ধি বা ডিটারমিনেট গ্রোথ বলে থাকি। এই উদ্ভিদ এবং প্রাণীবৃদ্ধির পার্থক্য সময়কাল দিয়ে একটা হতে পারে, স্থান দিয়ে একটা হতে পারে। এরপরে চলে যাব উদ্ভিদ বৃদ্ধির দশাগুলো কি কি। উদ্ভিদ বৃদ্ধির তিনটে দশা আছে, উদ্ভিদ বৃদ্ধির তিনটে দশা আছে। তিনটে দশার মধ্যে একটাকে বলি আমরা কোষ বিভাজন দশা। এই দশাতে কোষগুলো বারবার মাইটোসিস সেল ডিভিশন দ্বারা কোষগুলো বিভাজিত হতে থাকে, একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এই হারে বাড়তে থাকে। কে বলা হয় কোষ বিভাজন দশা, কোষ বিভাজন দশা। উদ্ভিদ বৃদ্ধির তিনটে দশার মধ্যে এক নম্বর হলো কোষ বিভাজন দশা, কোষ বিভাজন দশা। দু নম্বর দীর্ঘীকরণ দশা, এই দশাতে কোষগুলো বিভিন্ন প্রোটোপ্লাজমীয় বস্তুর সংযোজনের দ্বারা নির্দিষ্ট আকার এবং আয়তন প্রাপ্ত হয়, একে বলা হয় দীর্ঘীকরণ দশা বা ফেজ অফ ইলংগেশন। এটা নিউক্লিয়াস, বাকি অংশটা সাইটোপ্লাজম, একসাথে আমাদেরকে প্রোটোপ্লাজম বলি। কোষগুলো নির্দিষ্ট আকার এবং আয়তন প্রাপ্ত হবে, একে বলি আমরা দীর্ঘীকরণ দশা। দু নম্বর হচ্ছে দীর্ঘীকরণ দশা বা ফেজ অফ ইলংগেশন।
দীর্ঘী করুণ দশা ফেজ অফ ইলংগেশন। তৃতীয়টা হচ্ছে বিভেদকরণ দশা, ফেজ অফ ডিফারেন্সিয়েশন বা বিভেদকরণ দশা। এই দশাতে এই যে পরিণত কোষ তৈরি হলো নির্দিষ্ট আকার এবং আগুন যুক্ত, তাদের মাধ্যমে নির্দিষ্ট কলা তৈরি হয়, সেই কলা দিয়ে অঙ্গ অথবা তন্ত্র তৈরি হয়। আমরা বলি ফেজ অফ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ওই নির্দিষ্ট আকার এবং আয়তন প্রাপ্ত কোষগুলো নির্দিষ্ট কলা কিংবা অঙ্গ কিংবা তন্ত্রে বিভক্ত হয়ে যাবে। নেক্সট তিন নম্বর দশটা কি বললাম, বিভেদকরণ দশা, বিভেদকরণ দশা ফেজ অফ ইলংগেশন, ফেজ অফ ডিফারেন্সিয়েশন, ফেজ অফ ডিফারেন্সিয়েশন। তাহলে বৃদ্ধির উদ্ভিদ বৃদ্ধির তিনটে দশা, সেই তিনশের দশা সম্পর্কে একটা ধারণা তোমাদেরকে দিতে পারলাম। নেক্সট চলে যাব বৃদ্ধির হার এবং লেখচিত্র, বৃদ্ধির হার এবং লেখচিত্র। নির্দিষ্ট সময়ে যে নির্দিষ্ট মাত্রায় জীবের বৃদ্ধি ঘটে তাকে বৃদ্ধির হার বলা হয়, রেট। নির্দিষ্ট সময়ের মধ্যে জীবের যে নির্দিষ্ট মাত্রার বৃদ্ধি হয় তাকে বৃদ্ধির হার বলা হয়। এই বৃদ্ধির হার কে নিয়ে যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি উদ্ভিদের ক্ষেত্রে, তাহলে ইংরেজি এস অক্ষরের মতো দেখতে একটা লেখচিত্র বা গ্রাফ পাব, যাকে আমরা বৃদ্ধির বক্ররেখা বা এস কার্ভ বলে থাকি, এস কার্ভ বা সিগময়েড কার্ভ অফ গ্রোথ, সিগময়েড কার্ভ অফ গ্রোথ। এই বৃদ্ধির হারের চারটে দশা আছে, বৃদ্ধির হারের চারটে দশা আছে। প্রথম দশাকে বলা হবে ল্যাগ ফেজ। এই দশাতে এটাকে আমরা সময় ধরি, এটাকে আমরা বৃদ্ধি ধরি। ল্যাগ ফেজে বৃদ্ধি হয় না অথবা খুব সামান্য পরিমাণে হয়। তারপরটাকে আমরা বলি লগ ফেজ। এই লগ ফেজে বৃদ্ধি অতি দ্রুত হয়। এক নম্বর ল্যাগ ফেজ, দু নম্বর লগ ফেজ, তিন নম্বর ডিক্লাইন ফেজ,
decline phase, अर्थात decline phase. এই ফেজে বৃদ্ধির হার আবার কমতে শুরু করে লক ফেজের থেকে ডিক্লাইন ফেজে বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম আর চার নম্বর হচ্ছে স্টেশনারি ফেজ এই দশাতে বৃদ্ধি একেবারে বন্ধ হয়ে যায় এই চারটে দশাকে নিয়ে যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি তাহলে প্রথমে বৃদ্ধি খুব কম থাকবে তারপর বৃদ্ধি অতি দ্রুত বাড়তে থাকবে তারপরে বৃদ্ধির হার কমতে থাকবে তারপরে একদম সমান হয়ে লেখাটা এখানে লেখচিত্র ওটা পাওয়া গেছে অনেকটা ইংরাজি এস অক্ষরের মতো দেখতে সিগময়েড কার্ভ অফ গ্রোথ এটাকে সিগময়েড কার্ভ অফ গ্রোথ বলা হয় বা বৃদ্ধির বক্ররেখা আর শুধু এস কার্ভ বলা হয় এস কার্ভ বলা হয় এই বৃদ্ধির হার নিয়ে লেখচিত্র ওটা একটু মাথায় রাখতে হবে এরপরে আমরা চলে যাব মুখ্য বৃদ্ধিকালের সংজ্ঞাটা বা বিষয়বস্তুটা উদ্ভিদের ক্ষেত্রে একরকম হবে প্রাণীর ক্ষেত্রে আরেক রকমের হবে উদ্ভিদের বৃদ্ধির শুরু থেকে শেষ অবধি যে সময়কাল তাকে বলা হয় মুখ্য বৃদ্ধিকাল বা গ্রান্ড পিরিয়ড অফ গ্রোথ আগে আমি বলেছি যে উদ্ভিদের বৃদ্ধি অনির্ধারিত অর্থাৎ তার জীবনকালের শুরু থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বৃদ্ধি ঘটে থাকবে এই উদ্ভিদ বৃদ্ধির শুরু থেকে শেষ অবধি সময়কালকেই আমরা মুখ্য বৃদ্ধিকাল বা গ্রান্ড পিরিয়ড অফ গ্রোথ বলে থাকছি প্রাণীর ক্ষেত্রে কিন্তু মুখ্য বৃদ্ধিকালের ব্যাপারটি একটু আলাদা প্রাণীর বিকাশের বিশেষ করে মানব বিকাশ আমাদের তো সিলেবাসে পড়তে হবে এই মানব বিকাশের পাঁচটা দশা রয়েছে তার মধ্যে একটা হচ্ছে বয়ঃসন্ধিকাল দশা বা অ্যাডোলেসেন্স পিরিয়ড বলা হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মত অনুযায়ী আমাদের বয়ঃসন্ধিকাল হচ্ছে 10-19 ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু যে হু নিয়ে এখন খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর মতে আমাদের বয়ঃসন্ধিকাল হচ্ছে 18-19 প্রাণীর ক্ষেত্রে অর্থাৎ বিশেষ করে আমরা মানুষের ক্ষেত্রে বলব এই বয়ঃসন্ধিকালে জীবের মানুষের বিশেষ করে আমরা বলবো এখানে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের এবং সামগ্রী দেহের বৃদ্ধি খুব বেশি হয় এই সময়কালকে আমরা বলে থাকি মুখ্য বৃদ্ধিকাল উদ্ভিদ এবং প্রাণীর মুখ্য বৃদ্ধিকাল ব্যাপারটা কিন্তু একটা আলাদা একটু মাথায় রাখতে হবে এরপরে আমরা চলে যাব বৃদ্ধি বলয় বা গ্রোথ রিং বা বার্ষিক বলয় কাকে বলে তোমরা জানো যে প্রকৃতি অনুযায়ী কাণ্ডের প্রকৃতি অনুযায়ী উদ্ভিদ তিন রকমের হয় একটাকে বলা হয় বিরুজ জাতি উদ্ভিদ আর এক দলকে বলা হয় গুল্ম জাতীয় উদ্ভিদ আর এক দলকে বলা হয় বৃক্ষ জাতীয় উদ্ভিদ এই বহুবর্ষজীবী বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ডে ক্যাম্বিয়াম নামে এক ধরনের গৌণ ভাজক কলা থাকে এই ক্যাম্বিয়াম নামক গৌণ ভাজক কলার অন্তর্গত গৌণ ফ্লোজাইলেম গৌণ
জাইলেন কলা গৌণ জাইলেন কলা বৃক্ষ জাতীয় বহুবর্ষজীবী চিরহরিৎ কিংবা অরণ্যজী উদ্ভিদের একটি নির্দিষ্ট ঋতুতে সক্রিয় হয়ে ওঠে এবং কোষ বিভাজনের দ্বারা প্রতি বছরে এক একটা স্তর তৈরি করে, তাকে আমরা বার্ষিক বলয় বা বৃদ্ধি বলয় বলে থাকি। যদি আমরা একটু ছবি আঁকি তাহলে অনেকটা এই টাইপের হবে, এটা রিং বা বলয় গুড়ি এই বৃদ্ধি প্রতি বছর এক একটা এই গৌণ ভাজিক কলা সক্রিয়তার ফলে যে গৌণ বৃদ্ধি ঘটে সেই গৌণ বৃদ্ধির ফলে কাণ্ডে বিশেষ করে বসন্তকালে একটা করে বলয় বরিং তৈরি হয়। একটা করে যে বলয় বরিং তৈরি হয় এদেরকে বলা হয় বৃদ্ধি বলয় বা বার্ষিক বলয় বা গ্রোথ রিং, গ্রোথ রিং, গ্রোথ রিং বলা হয়। প্রতি বছরে একটা করে তৈরি হবে এই গ্রোথ রিং এর বা বৃদ্ধি বলয়ের সংখ্যা গণনা করে আমরা গাছের বয়স নির্ণয় করব। জিনিসপত্রী বৃক্ষ জাতীয় কাষ্ঠল প্রকৃতির যে উদ্ভিদগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃদ্ধি বলয় বা বার্ষিক বলয়টা তৈরি হবে। এই বার্ষিক বলয় বা বৃদ্ধি বলয়ের সংখ্যা যদি 40টা হয় তাহলে আনুমানিকভাবে আমরা ধরে নিই ওই গাছটার বয়স 40 বছর। কোন একটা গাছের যদি বার্ষিক বলয় বা বৃদ্ধি বলয়ের সংখ্যা যদি 30টা থাকে তাহলে আনুমানিকভাবে আমরা বুঝতে পারি ওর বয়স 30 বছর। এই বার্ষিক বলয় বা বৃদ্ধি বলয় কাকে বলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। বৃদ্ধির শর্তাবলী কি কি? আমি সংজ্ঞাতে বলেছিলাম বৃদ্ধির জন্য কিছু শর্ত প্রয়োজন যা বাহ্যিক হতে পারে কিংবা আভ্যন্তরীণ হতে পারে। বৃদ্ধির যে শর্ত, বৃদ্ধির যে শর্ত সমূহ তাদেরকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করব। একটাকে বলি আমরা বাহ্যিক শর্ত, একটাকে বলি আমরা বাহ্যিক শর্ত, আর একটাকে বলি আমরা আভ্যন্তরীণ শর্ত। বাহ্যিক এবং আভ্যন্তরীণ শর্ত, এক্সটার্নাল ফ্যাক্টর এবং ইন্টারনাল ফ্যাক্টর। বাহ্যিক শর্তের মধ্যে একটা আলো হতে পারে, আরেকটা জল হতে পারে, একটা বায়ু হতে পারে, একটা উষ্ণতা হতে পারে, উষ্ণতা হতে পারে, আলো জল বায়ু উষ্ণতা এগুলো সব বাহ্যিক শর্তের মধ্যে পড়ে। এই শর্তগুলো দ্বারা বৃদ্ধি প্রভাবিত হয়। জীবের বৃদ্ধির জন্য আলো লাগবে। তোমরা জানো সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ খাবার তৈরি করতে গেলে আলো নেয় সূর্য থেকে, পরিবেশ থেকে জল নেয়, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, নিয়ে তার ক্লোরোফিল যুক্ত কোষের মধ্যে শর্করা জাতীয় খাবার তৈরি করে। সেই খাদ্য উদ্ভিদের সঞ্চিত খাদ্য রূপে দেহে জমা থাকে, যাকে আমরা শ্বেতসার বলে থাকি। প্রথমে তো গ্লুকোজ তৈরি হয়,
পরে সঞ্চয়ী অঙ্গে গিয়ে সেটা শ্বেতসারে রূপান্তরিত হয়। সেই শ্বেতসার থেকে প্রয়োজন বোধে প্রোটিন বা ফ্যাট জাতীয় যৌগ তৈরি হয়। আবার উষ্ণতা মোটামুটি 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে উদ্ভিদের বৃদ্ধি ভালো হয়। তা এই বাহ্যিক শর্ত গুলো কি কি তার কয়েকটা আমি এখানে উল্লেখ করলাম এবং এগুলো কিভাবে বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োজন সেটা একটু মাথায় রাখতে হবে। নেক্সট চলে যাব অভ্যন্তরীণ শর্ত বা ইন্টারনাল ফ্যাক্টর। এর মধ্যে হরমোন হতে পারে, হরমোন হতে পারে, এনজাইম বা উৎসেচক হতে পারে, এনজাইম বা উৎসেচক হতে পারে, এমনকি বংশগতি একটা হতে পারে, বংশগতি হতে পারে। এগুলো সব আভ্যন্তরীণ শর্তের মধ্যে পড়ে বা ইন্টারনাল ফ্যাক্টরের মধ্যে পড়ে। উদ্ভিদের ক্ষেত্রে অক্সিন এটা প্রধান নির্দেশ প্রয়োজক হরমোন, জিবারেলিন কাণ্ডের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য দায়ী, এছাড়া এনজাইমও লাগে। আমরা দেখেছি যে সারের সংশ্লেষে এনজাইম দরকার, শ্বসনে এনজাইম দরকার। এনজাইমগুলো আবার আমরা জিবারেলিন হরমোনের কাজ করতে গিয়ে আলফাময়েলেজ বলে একটা এনজাইমের নাম শুনেছি, যেটা উদ্ভিদের বীজাণুকরণে সাহায্য করে। এই বংশগতিও কিন্তু একটা ফ্যাক্টর, জিনগত বৈশিষ্ট্য প্রায় অপরিবর্তিত অবস্থায় জনিত্র জীব থেকে অপত্য জীবের দেহে সঞ্চারিত হওয়াকে আমরা বংশগতি বলে থাকি। এই বংশগত ব্যাপারটাও কিন্তু বৃদ্ধির একটা ফ্যাক্টর। আমরা অনেক সময় খেয়াল করে দেখব যে বিশেষ করে আমরা মানুষের ক্ষেত্রে খুব দেখতে পাই যে পিতামাতা উভয় যদি একটু বেটে মতন হয় তাহলে ছেলে মেয়েদের বেটে হওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে বেশি। কারণ একটা বংশগত বৈশিষ্ট্য বলে একটা কথা আছে। এই বংশগতি কিন্তু জীবের বৃদ্ধির একটা ফ্যাক্টর আমরা বলতে পারি। তাহলে বৃদ্ধির শর্তগুলো কি কি এবং তাদের বৃদ্ধিতে ভূমিকা কি সেগুলো একটু মনে রাখবে। সবশেষে উদ্ভিদ এবং প্রাণীবৃদ্ধির পার্থক্য, উদ্ভিদ এবং প্রাণীবৃদ্ধির পার্থক্য, উদ্ভিদ এবং প্রাণী বৃদ্ধির পার্থক্য। পার্থক্য সবসময় তিনটে করে টেবিলের উপর ভিত্তি করে মাথায় রাখবে, তিনটে করে টেবিল অর্থাৎ বৈশিষ্ট্য বা বিষয় দিয়ে মাথায় রাখবে। এখন মাধ্যমিকে আমাদের নিউ সিলেবাস অনুযায়ী যে পরীক্ষা হয় সেখানে বৈশিষ্ট্যগুলো বলে দেওয়া হয়, সেখানে এই বৈশিষ্ট্যগুলো বলে দেওয়া হয়, সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমাদের পার্থক্যগুলো লিখতে হয়। সেই জন্য অবশ্যই বৈশিষ্ট্য বা বিষয় ভিত্তিক পার্থক্য মনে রাখার চেষ্টা করবে। যেমন স্থান দিয়ে আমরা একটা পয়েন্ট মনে রাখতে পারি, আমি আগে জায়গায় বলেছি উদ্ভিদের বৃদ্ধির জন্য নির্দিষ্ট অঞ্চল লাগবে, বিশেষ করে মূল কাণ্ডের অগ্রভাগে হবে, কাণ্ড বা মূলের পার্শ্বদেশে হবে, দুটো পর্বের পর্বমধ্যতে হবে। কিন্তু প্রাণীর ক্ষেত্রে নির্দিষ্ট কোন স্থান নেই, সমগ্র দেহ জুড়ে হতে পারে। স্থান দিয়ে একটা পার্থক্য হলো, সময় বা টাইম দিয়ে একটা পার্থক্য হবে। আমি আগে আর জায়গায় বলে এসেছি উদ্ভিদের বৃদ্ধি তার জীবনকালের শুরু থেকে শেষ অবধি সময় ধরে হবে, এটা হচ্ছে ইনডিটারমিনেট অনির্ধারিত, অর্থাৎ শুরু থেকে শেষ অবধি। প্রাণীদের ক্ষেত্রে ডিটারমিনেট হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বৃদ্ধি ঘটবে। তিন নম্বর প্রকৃতি,
উদ্ভিদের বৃদ্ধি সুষম হবে না সুষম নয় অর্থাৎ এদের সমগ্র অংশের বৃদ্ধি একই রকমের হবে না আমি একটা উদাহরণস্বরূপ বলেছিলাম যে পুঁই গাছ অথবা কুমড়ো অথবা লাউ গাছের যে বিটপ অংশগুলো রয়েছে আমরা দেখি তারা অনেকটা লম্বা হয় কিন্তু এদের মূল অংশগুলো যদি আমরা মাটি থেকে উপরে নিয়ে খুব ভালো করে পরীক্ষা করে দেখি মূল অংশ অতি সংক্ষিপ্ত সুষম নয় অর্থাৎ কোন অঙ্গের বৃদ্ধি বেশি কোন অঙ্গের বৃদ্ধি কম প্রাণীদের ক্ষেত্রে বৃদ্ধি সুষম হয় সুষম হবে অর্থাৎ সমগ্র অংশে সমান তালে তালে একটি নির্দিষ্ট মাত্রাতে হবে চার নম্বর গৌণ বৃদ্ধি দিয়ে একটা হতে পারে গৌণ ভাজক কলার প্রভাবে যে বৃদ্ধি হয় তাকে গৌণ বৃদ্ধি বলা হয় এই গৌণ বৃদ্ধি দিয়েও একটা পয়েন্ট আমরা বলতে পারি উদ্ভিদের ক্ষেত্রে যারা দ্বিবীজপত্রী বহু বর্ষজীবী বৃক্ষ জাতীয় উদ্ভিদ সে হচ্ছে অর্ণমসী হতে পারে কিংবা চিরহরি হতে পারে তাদের ক্ষেত্রে গৌণ বৃদ্ধি দেখা যায় যে গৌণ বৃদ্ধির ফলে একটু আগে আমি একটা ছবিতে দেখিয়েছিলাম বৃদ্ধি বলয় বা বার্ষিক বলয় দেখা যায় গৌণ বৃদ্ধি ঘটে উদ্ভিদের ক্ষেত্রে মানে ঘটতে পারে সব উদ্ভিদের ক্ষেত্রে না বৃক্ষ জাতীয় বহুবর্ষজীবী চিরহরিৎ কিংবা বর্ণমোচী উদ্ভিদের হবে প্রাণীদের ক্ষেত্রে গৌণ বৃদ্ধি তখন দেখা যায় না বার্ষিক বলয় গঠন যে একটা পয়েন্ট হতে পারে বার্ষিক বলয় বা গ্রোথ রিং বার্ষিক বলয় বা গ্রোথ রিং দিয়ে একটা পয়েন্ট হতে পারে দেখো আমি এখানে বার্ষিক বলয় বা বৃদ্ধি বলয় কথাটা লিখে রেখে দিয়েছি বার্ষিক বলয় বা বৃদ্ধি বলয় বৃদ্ধি বলয় বৃদ্ধি বলয় দিয়ে একটা পার্স হতে পারে দ্বিবীজপত্রী বৃক্ষ জাতীয় বহু বর্ষজীবী চিরহরিৎ কিংবা পর্ণমোচী উদ্ভিদের বার্ষিক বলয় বা বৃদ্ধি বলয় দেখা যায় প্রাণীদের ক্ষেত্রে দেখা যাবে না তাহলে গৌণ বৃদ্ধি দেখা যাবে না বৃদ্ধি বলয় বা বার্ষিক বলয় দেখা যাবে না এদের বৃদ্ধি সুষম হবে না এদের বৃদ্ধি সুষম হবে সময় মানে সারা জীবন ধরে হবে মানে শুরু থেকে শেষ পর্যন্ত সারা জীবন ধরে সারা জীবন ধরে হবে আর এদের একটি নির্দিষ্ট সময় হবে নির্দিষ্ট নির্দিষ্ট সময় হবে নির্দিষ্ট সময়ে হবে আর এদের জন্য নির্দিষ্ট স্থান থাকবে এদের স্থান হচ্ছে নির্দিষ্ট অর্থাৎ বিশেষ করে ভাজক কলাতে হবে ওদের ক্ষেত্রে আর প্রাণীর ক্ষেত্রে সারা দেহ জুড়ে হবে সমগ্র দেহ জুড়ে হবে সমগ্র দেহে সমস্ত অঙ্গে সমান তালে তাল হবে এই উদ্ভিদ এবং প্রাণী বৃদ্ধির পার্থক্য একটু মাথায় রাখবে আমি যে অংশগুলো এখানে আলোচনা করলাম এত বিস্তারিত ভাবে তোমাদের ক্লাস টেনের বইতে থাকে না সিলেবাসে এত বিস্তারিত ভাবে থাকে না তবুও আমার মনে হয়েছে যে এগুলো তোমরা একটু ভালো করে পড়ো এগুলো থেকে অনেক সময় আমরা দেখছি কোশ্চেন এসে যাচ্ছে সিলেবাসে না থাকলেও অনেক সময় কিছু কিছু প্রশ্ন এসে যায় আমি একটু বিস্তারিত ভাবে আলোচনা করলাম তোমরা অংশগুলো বাড়িতে খুব ভালো করে পড়ো প্রতিটি অংশ আমি যে এখানে লিখেছিলাম এবং আলোচনা করে দিলাম সে অংশগুলো ধরে ধরে পড়ে তৈরি করো আগামী দিন অ্যাসাইনমেন্ট হিসাবে বাদিকে আমি যে নটা পয়েন্টস প্রথমে লিখেছিলাম সেই পয়েন্টস গুলো তোমরা রেডি করবে ওটাই থাকবে তোমাদের
অ্যাসাইনমেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছ, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া রইল। আগামী দিন আবার এখানে হাজির হব। সবাই খুব ভালো থাকবে, ভালোভাবে পড়াশুনো করবে, ঠিক মতো পুষ্টিকর খাবার দাবার খাবে, আর বাড়িতে একটু শরীরচর্চা করবে। কারণ এখন তো বাড়ির বাইরে খুব একটা যাওয়া হচ্ছে না। যদি বাড়িতে ছাদ থাকে, ছাদে পরে গিয়ে করবে। যদি দেখা যায় না ছাদ নেই, তাহলে ওই ঘরের মধ্যে একটু কিছু যোগাসন করবে, একটু যোগাসন করবে, করাই যায় ইচ্ছা থাকলে। আজ এখানে শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।